नमस्कार, आमी तनुश्री गुप्त। आज चले कोरिया थेके श्रीमती दरबारे आयोजित इलिश रानी प्रतियोगिताय अंशग्रहण करार जन्य। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার ভীষণ ভালো লাগছে। এর জন্য শ্রীমতী দরবারকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি দেখাবো ইলিশ মাছের তেল ঝাল। খুব কম সময়ে আর খুব কম উপকরণে তৈরি হবে আজকের রেসিপি। আজকের রেসিপি যদি ভালো লাগে তবে অবশ্যই শ্রীমতী দরবারে লাইক কমেন্ট শেয়ার করবে। চলো তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ধন্যবাদ। রান্নাতে লাগছে ইলিশ মাছ, আর উপকরণে রয়েছে কোকোনাট মিল্ক পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আমরা নর্মাল রান্নাতে যে ব্যবহার করি তার থেকে একটু বেশি লাগবে এই রান্নাতে, যেহেতু এতে মশলা অনেকটাই কম পড়ছে। এখানে হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এখানে আমি এক চা চামচ হলুদ নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি এক টেবিল চামচ, রয়েছে সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলে হবে, আর রয়েছে কালো জিরে, কাঁচা পাকা কয়েকটা লঙ্কা, আর স্বাদ মতো লবণ। আর এই রান্নাতে কোকোনাট মিল্ক ব্যবহার করার জন্য রান্নাতে একটা গ্রেভিতে একটা ভেলভেটি টেক্সচার আসবে, দেখতেও খুব ভালো হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পড়ছে এই জন্য বেশ একটা লাল টুকটুকে রঙের মাছের গ্রেভিটা তৈরি হবে। গরম ভাত বা পোলাওয়ের সাথে অসাধারণ লাগবে আজকের এই ইলিশ মাছের তেল ঝাল। চলো তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে একটা মশলা বানিয়ে নেব। একটা বাটিতে দেব হলুদ এক চা চামচ, আর সুন্দর লাল রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ, দেব কোকোনাট মিল্ক পাউডার এক টেবিল চামচ। এই মশলা রান্নায় একটা অন্য মাত্রা এনে দেবে। হাফ কাপ জল দিয়ে পাতলা মিশ্রণ বানিয়ে আলাদা করে রাখব। এবার পাঁচ টুকরো ইলিশ মাছ নিয়েছি, হাফ চা চামচ নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। চাইলে লঙ্কার গুঁড়ো বাদ দিয়ে শুধু নুন হলুদ দিয়েও মাছ মেখে নেওয়া যেতে পারে। অন্যদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে সর্ষের তেল দেব এক টেবিল চামচ। তেল ভালোমতো গরম হয়ে গেলে এক এক করে মাছের টুকরো তেলে ছেড়ে দেব, সাথে সাথে আরেক পিঠ মাছগুলো উল্টে দিচ্ছি। মাছ বেশি ভাজার দরকার নেই, মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে কড়াইয়ের এক সাইডে সরিয়ে রাখবো। এবার দেব কালো জিরে হাফ চা চামচ, আর তিন চারটি কাঁচা পাকা লঙ্কা, 30 সেকেন্ড ফোড়ন ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ পেরেলে দিয়ে দেব কোকোনাট মিল্ক আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আমি মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা ঢেলে দেব। অল্প মশলার বাটি ধোয়া জল মিশিয়ে দেব, স্বাদ মতো নুন দেব। গ্যাসের ফ্লেম এই সময় লো রয়েছে, ভালো করে মশলার সাথে মাছটা মাখিয়ে নেব। আর কড়াইয়ের মাঝখানে মাছগুলো সাজিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে রাখব 5-7 মিনিটের জন্য, এ সময় গ্যাসের ফ্লেম লো রয়েছে। লো ফ্লেমে 5-7 মিনিট পর ঢাকা তুলে মাছগুলো একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার মেশাবো এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল, ওপর দিয়ে ছড়িয়ে দেব, দিয়ে আরও একবার ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের তেল ঝাল।